वेलकम टू राइहान तंजिम। आशा करी सकले बेश भालोई आछेन। तो बछर घुरे आबार आमादेर माझखाने रमजान चले आसछे एबं बछरेर एई समयटा आमरा अनेके आसले जाकात दिये थाकि। सेक्षेत्रे आमरा वेबसाइट घाटाघाटी करे जाकात क्यालकुलेटर एप खुजे बेर करी एबं सेखाने गिये जाकातटा क्यालकुलेट करे अनेके जाकात देय। जाकात कत बा किसेर जाकात कत एई जिनिसगुला निये आमि आसले कथा बोलते चाच्छि ना, किन्तु जाकात क्यालकुलेटर जे एपगुला वेबसाइटे आपनि पाबेन बा सफ्टवेयरगुला, जेमन जे आंजुमान मुफिदुल इस्लाम ओखाने एकटा आमि पेयेछि। आपनि जदि गुगले गिये जाकात क्यालकुलेटर बिडि लिखे सार्च दें अनेकगुला एरकम वेबसाइट पेये जाबेन। एई देखेन एकटा वेबसाइट आछे, अपनी एखे जाकात क्यालकुलेट करते पारबेन। तो ए रकम एक सफ्टवेयर आमरा एक्सेले बनानोर चेष्टा करेछि। तो देखें आमार एखाने जे टाकार परिमाणटा आछे ए सेम टाकार परिमाणो किन्तु आमि होच्छे देखें एई क्यालकुलेटर एपे दिएछि एबं जाकातेर परिमाण आसछे 1350 टाका। देखें एखानेओ आसछे 1350 टाका। तो आमि जदि কোন জায়গায় হচ্ছে ভ্যালু চেঞ্জ করে দেই, যেমন দেওয়ার পরে দেখেন এখানে জাকাত নট অ্যাপ্লিকেবল। সেম ভাবে আমি যদি এখানেও 100 টাকা করে দেই এই প্রথমটা, দেওয়ার পরে ক্যালকুলেট দেই, তাহলে দেখেন জাকাত পেয়েবল, জাকাত দিতে হবে না। তো এই যে জিনিসটা টোটাল কিভাবে করছি আমরা এই যে এক্সেলে, আমি ফরম্যাটটাও দিয়ে দিব, ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো প্রথমেই যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে, দেখেন এখানে লিখছে নিসাব, এই যে 40,770 টাকা। আমরা সচরাচর সবাই জানি যে জাকাত আসলে দিতে হয় যদি কারোর 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ হয়। তো 52.5 তোলা রূপার দাম আসলে খুবই কম টাকা, সেই টাকায় আসলে সবারই এখন আজকাল জাকাত দেওয়ার মতো হয়ে যায়। তো ওনারা আসলে রূপার টাকাটা ধরে এখানে হিসাব করছে, দেখেন লাস্ট আপডেট করছে 9 এপ্রিল 2020। তো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি সেক্ষেত্রে যেমন এখানে আমি একটা পেলাম যে 1 তোলা রূপার দাম হচ্ছে 776.56 টাকা, তাহলে 52.5 তোলা রূপার দাম আসলে কত, এই যে আমি এখানে 52.5 দিয়ে গুণ দিয়ে দেখেন 40,769 হয়। আমি ওইটা এখানে লিখেছি যে 40,770 টাকা। তো জাকাত আসলে কার উপর ফরজ বা কি হবে, বা ফসলের জাকাত কি, পশুর জাকাত কি, এগুলো আপনারা মাসালা দেখে নেবেন। আমরা মোটামুটি একটা এক্সেলে এক্সপার্ট হওয়ার জন্য একটা অ্যাপ আসলে এরকম বা একটা সফটওয়্যার এরকম তৈরি করে দেখব। এখানে দেখেন আমি যদি কোনো ডাটা উঠিয়ে দেই তাহলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে উঠিয়ে দিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে সুন্দর করে আমরা একটু তৈরি করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। তো প্রথমেই আমরা যেটা করব, এই যে নিসাবটা বের করলাম কিভাবে, আমি ততক্ষণ কথা বললাম, সেই নিসাবের পরিমাণটা এখানে লিখছি। তো আমি এখানে শিট 1 আছে, আমি আরেকটা শিট ক্রিয়েট করে নেই। শিট ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা কিছু সেল এখানে যদি আমরা মার্স করে নেই, এখানে লিখি যে ক্যালকুলেটর, এটা আমি লিখে নিলাম। আর এই পর্যন্ত আমি যদি মার্স করি, এখানে লিখলাম নিসাব, লেখার পরে এখানে টাকাটা, টাকার অঙ্কটা কত ছিল, 40,770 টাকা, 40,770 টাকা। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিক টাকা আসছে না, আমি যদি এখানে টাকা লিখে দেই তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে আবার এটা হবে না। তো ওইটা কীভাবে করবো আমরা একটু পরে দেখতেছি, আমি এটা একটু সুন্দর করে একটু পরে সাজাবো। এখন আমাদের কাজ হবে সেটা হচ্ছে এই যে অ্যাসেট লায়াবিলিটিস, এই জিনিসগুলো আসলে লেখা। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা কত এখানে কয়টা সেল এই পর্যন্ত আমরা এখানে মার্কস করে নিলাম, নিয়ে আমরা এএসএসই আমরা এখানে অ্যাসেট লিখলাম, ঠিক আছে, এটা আমি বামে দিয়ে দিলাম। এরপরে আমার যে বিভিন্ন খাত থেকে যে টাকাগুলো সেই জিনিসগুলো আমি এখান থেকে লিখে নিব, যেমন এই যে ভ্যালু অফ গোল্ড, হ্যাঁ, তারপরে ভ্যালু অফ সিলভার, ইন হ্যান্ড অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট, এই যে জিনিসগুলো এইগুলো আমি আপনাদেরকে যেটা করতেছি লিখতে, তো আমি লিখতেই পারবো, আমি জাস্ট এগুলো একটু এখান থেকে কপি করে আনি। হ্যাঁ, কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখেন আমি একটা রো বাদ দিয়ে দিয়ে লিখেছি। তো আমি এখান থেকে এই পর্যন্ত যদি মার্কস করি, এটা এখানে মার্কস করলাম, সেমভাবে এই সেল এই পর্যন্ত, এইটা এইটা আমি কন্ট্রোল বাটন ক্লিক করে সবগুলো সিলেক্ট করে এই যে মার্কস করে নিলাম, এগুলো এখন বামে দিয়ে দিলাম, এটাও আমি এখন কি করতেছি বামে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে অ্যাসেট থাকবে আর এখানে আমি লিখব হচ্ছে টাকা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ঘরগুলা, এই ঘরগুলা একটু এটা চাইলে একটু ছোট করে দিতে পারি এই দিকটা আমরা, হ্যাঁ, আর এটা আর একটু বড় করে দেই, এটা আর একটু বড় করি,
এই যে সেলগুলা, এই সেলগুলা আমি এখান থেকে যে সেলগুলায় আমার ভ্যালু বসবে ওই সেলগুলো আমি সিলেক্ট করে এখান থেকে একটা হালকা কালার দিয়ে নেই, এই কালারটা দিয়ে নিলাম। এখন আমরা এখানে অ্যাসেটের পরিমাণটা লিখলাম, এখানে আমরা করব কি লায়াবিলিটিস দিব। তো আমি লায়াবিলিটিসের এই লেখাগুলা, এটা তো আমি লিখতে একটু সময় লাগবে দ্রুত দেখানোর জন্য, যে লায়াবিলিটিসের লেখাগুলা এখানে আমি কপি করে আনলাম, ঠিক আছে। এখন আমি এই পর্যন্ত এটা মার্কস করে দিব, দেওয়ার পরে লায়াবিলিটিসটা যে বামে দিব, আর এই যে লায়াবিলিটিস কী কী আছে ঠিক আছে এগুলো এখানে লিখে দিলাম। আর এইগুলো অবশ্যই যে একটু আগে বলছিলাম যে আমি মার্কস করে দিব, এটাও মার্কস করে দেই। আপনি চাইলে মার্কস করে দিতে পারেন বা সেলটা বড় করেও রাখতে পারেন, আপনার যেভাবে আসলে সুবিধা হয়। এভাবে করলাম, এই লেখাগুলো আমি যে বামে দিয়ে দিলাম, মাঝ বরাবর দিয়ে দিলাম। সেমভাবে এই সেল, এই সেল, এই সেল, এই তিনটা সেল সিলেক্ট করবো, করার পরে এখান থেকে ওই যে কালারটা দিয়ে নিব। দেওয়ার পরে এখানে আমরা লিখব যে টোটাল অ্যাসেট, এই যে লেখাটা ছিল, এই টোটাল অ্যাসেট আর জাকাত পেয়াবল এই কথাটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, টোটাল অ্যাসেট। আর এইটাও আমরা চাইলে যে মার্কস করে দেই একটু, এটাও মার্কস করে দিচ্ছি, দিলাম। দেওয়ার পরে আমি এখানে বামে দিলাম, এটাও বামে দিলাম। আমরা এই সেল দুইটার কালার একটু অন্য কালার দেই, এই কালারটা দিলাম, এই সেলের কালারটাও এই কালারটা দিলাম। হ্যাঁ, এখন আমরা এই সব সেলগুলো সিলেক্ট করব, এই যে এটা 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 এইটা 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 এবং এইটা, এই সব সেলগুলো সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে ফরম্যাট সেলে, যাওয়ার পরে যাব কাস্টমে, এইটা এখান থেকে আমরা মুছে দিব। এখানে দিব হচ্ছে হ্যাশ, তারপরে ডাবল ইনভার্টেড কমা, একটা স্পেস, টিকে টাকা, ডাবল ইনভার্টেড কমা, ক্লোজ। এখন আমি ওকে দিব, দেখেন সবগুলো এই যে শেষে টাকা হয়ে গেল। এখন যদি আমি এখানে 500 লিখি, অটো দেখেন টাকা হয়ে যাচ্ছে। এখন আরেকটা জিনিস করব এগুলো সুন্দর করার জন্য, এটা যেহেতু আমি এটা অনেক দিন ইউজ করব, এটা 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 সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট সেলে যাব। দুঃখিত, আমরা হচ্ছে যাব হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, হাইলাইট সেল রুল, এখানে মোর রুলে যাব, এখানে দিব হচ্ছে নো ব্ল্যাঙ্ক। যদি এই সেলগুলো ব্ল্যাঙ্ক না থাকে তাহলে ফরম্যাট থেকে একটা কালার দিয়ে দিব। এই যে ওকে করে দিলাম, ওকে দিলাম, দেখেন এটার কালার একরকম, এটা যদি আমি কিছু লিখি দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখন এগুলো একটু সুন্দর করে নেই, এই জিনিসগুলো একটু ফন্টন বড় করে নেই, ব্যাকগ্রাউন্ড ধরেন একটা কালার দেই, ফন্টের একটা কালার দেই। এরপরে এই টোটাল সিলেক্ট করে আমরা এখান থেকে টাইমস নিউ রোমান দিলাম, এ পর্যন্ত এটা সিলেক্ট করে এখান থেকে বর্ডার দিয়ে দিলাম, যেভাবে আসলে সুন্দর লাগে। এই অ্যাসেটটা একটু বোল্ড করে দেই, দিয়ে এখান থেকে একটু বড় করে দেই, এই টাকাটা মাঝ বরাবর নিয়ে আসি। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা ভিডিওটা একটু আস্তে আস্তে দেখবেন। আমি এখানে এই যে টাকাটাও মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন আমরা যেটা করব, লায়াবিলিটিস এটার উপরে আরেকটা রো ইনসার্ট করে একটু ছোট করে দেয় ভালো হবে, এইগুলো একটু একটু করে ছোট করে দেয়। হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগবে। ছোট করে দিচ্ছি, এই যে ছোট করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখেন আমাদের মোটামুটি ফরম্যাটিং শেষ, এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। কিছু টাকা আমরা এখানে লিখে দেই, হ্যাঁ 1000, এইটাই যেমন লেখা ছিল এটাই যেভাবে ছিল যে 100 টাকা আর বাদ বাকি এই টাকাগুলো, সেমভাবে যদি আমরা এখানে লিখি 100, এটা মুছে দিলাম, বাদ বাকিগুলোতে 1000 করে দেই, যে 1000, এটা 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 তিনটাতে 1000 পেস্ট করে দিলাম। তো আমরা এখন ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য ইজ ইকুয়াল টু দিব, দেওয়ার পরে ব্র্যাকেট ওপেন করব, এই সেল যোগ 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 এইটা, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস দিয়ে এই সেল যোগ এই সেল যোগ এই সেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো উপরে হচ্ছে আমার অ্যাসেট আর এখানে হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ দায়, আমি এটা বিয়োগ করে দিলাম। তো দেখেন এই যে টোটাল, এখানে যে টাকাটা আছে, এখানে টোটাল টাকা আছে হচ্ছে 41000, সেই টাকাটা এখানে চলে আসছে। যদি আমি এখানে দিয়ে দিতাম, সরি 4100 টাকা, যদি আমি এখানে 100 টাকা দিয়ে দিই তাহলে দেখেন 4000 হয়ে যাবে। তো কোনটা কী জিনিস এটা একটু বলি, দেখেন ভ্যালু অফ গোল্ড জাকাতের, আপনার যে স্বর্ণ আছে সেইটার বাজার মূল্য কত, সিলভারের কত, আপনার হাতে কত টাকা আছে, আপনার ডিপোজিটে কত টাকা আছে, আপনি মানুষকে কত টাকা ধার দিয়েছেন, ধরেন 50000 টাকা ধার দিয়েছেন, ওইটাও কিন্তু আপনার সম্পদ। এরপরে আপনার কোনো এই যে সেভিংস থাকতে পারে, শেয়ার থাকতে পারে, ওই জিনিসের কত টাকা আছে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আর কি। আর লায়াবিলিটিস, আপনি মানুষের কাছ থেকে কয় টাকা ধার নিয়েছেন, আর যদি আপনার কোনো ইমিডিয়েটলি এই সময়ের ভিতরে কোনো কিছু আরও দেনা টেনা থাকে, ওই জিনিসগুলো এখানে মেইনলি এইটা হলে আসলে হয়, ওয়েজ ডিউ টু এমপ্লয়ি, এটা হচ্ছে যারা ব্যবসা প্রতিষ্ঠান তাদের জন্য। তো এটা হিসাব
আপনি এখানে দিলে দিতে পারেন। এখন জাকাত পেয়েবল এখানেই হচ্ছে মূল ফর্মুলাটা, আমরা দেবো ইকুয়াল টু, দেওয়ার পরে ইফ ফর্মুলা ইউজ করব। ইফ এই সেলের ভ্যালু লেস দেন এইটা হয়, অর্থাৎ এই সেলের ভ্যালু যদি এই টাকার থেকে ছোট হয় তাহলে কি হবে, আমাদের ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনার জাকাত অ্যাপ্লিকেবল না, এরপরে কমা দিলাম। আর যদি এই সেলের থেকে ছোট না হয়, এটা বড় হয়, তাহলে এই সেল গুণন 2.5 এই যে পার্সেন্ট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার দিলাম। তো দেখেন বলতেছে জাকাত নট অ্যাপ্লিকেবল, কারণ আমার টোটাল অ্যাসেট কিন্তু এই টাকার চেয়ে কম। এখন আমি এখানে টাকা বাড়িয়ে দেখি, আমি যদি এখানে 40,000 দেই, দেওয়ার পরে দেখেন এই যে 44,000 টাকা এখানে হয়ে গেছে, এখন আমার জাকাত আসছে 1100 টাকা, অর্থাৎ 2.5% হারে জাকাত। যদি আমরা এখানে দেখি এই সেল গুণন 2.5%, দেখেন এই যে 1100 টাকা। এই সেম টাকাটা যদি আমরা ওই যে ওয়েবসাইটে বসিয়ে দেখি, আমি এখানে একটু অন্য 1000 দেই, হ্যাঁ, আর হচ্ছে এখানেও 1000 টাকা দিলাম, মানে আপনার লায়াবিলিটি, তো আপনার এই টোটাল টাকা হচ্ছে ধরেন 45,000, আর 1000 টাকা লায়াবিলিটি, মোট 44,000 আপনার জাকাত আসছে কত, 1100 টাকা। এটাই যদি আমরা ওই ওয়েবসাইটটাতে দিই তাহলে দেখেন কী অবস্থা হয়, যে আমাদের ইয়াটা ঠিক আছে কি না। 1000, এরপরে আমরা দিলাম হচ্ছে 40,000, এরপরে বাদ বাকি সবগুলাতে 1000 টাকা করে দিলাম, আর আমার লায়াবিলিটি দিলাম 1000 টাকা। এই যে আমি ক্যালকুলেট দিলাম, দেখেন এই যে আমার 1100 টাকা হচ্ছে জাকাত। দেখেন আমরা যে সূত্রের ফর্মুলাটা করছি এটাতেও কিন্তু একই অবস্থা আসছে। এখন আমি ভিউ থেকে যদি গ্রিড লাইন উঠিয়ে দেই তাহলে কিন্তু এই যে আমি যেভাবে করছিলাম এই একই রকম আপনার হয়ে গেল। তো আমি এই যে শিটটা এটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, যারা আপনাদের বানাতে কষ্ট হয় এটা দিয়ে আপনারা ক্যালকুলেট করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনারা বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।